পিয়ালি কি আপডেট রয়েছে বিষয়? দেখো, এই মুহূর্তে আমাকে সিংকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন পাঞ্জাব পুলিশের অফিসাররা। মূলত তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ, তার যে অফিসিয়াল অরিজিনাল আইডি, সেই আইডি নিয়েই কিন্তু ভরত কুমার, তিনি তার জয়পাল এবং জসপ্রীত তাদেরকে একটা হন্ডা অ্যাকর্ড গাড়িতে করে নিয়ে এসেছিল। এবং জয়পালের জন্য একটা জাল একটা পুলিশের আইডি বানানো হয়েছিল, জসপ্রীতের জন্য একটা জাল পুলিশের আইডি বানানো হয়েছিল। কিন্তু ভরত কুমার, সে এই অমরজিৎ সিং এর অরিজিনাল পুলিশের আইডিটাই কিন্তু ব্যবহার করে। এই মধ্যপ্রদেশ হয়ে যখন কলকাতায় তারা আসে এবং বিভিন্ন টোল প্লাজাতে তারা সেই পুলিশের আইডি দেখায় এবং গাড়িতেও পুলিশের স্টিকার লেখা ছিল। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ যেটা হচ্ছে শস্যের মধ্যেই ভূত ঢুকিয়ে নেই। অর্থাৎ যখন দুই পুলিশ কর্মীকে খুন করে জয়পাল জসপ্রীতরা, তাদের হচ্ছে পুলিশ হন্যা হয়ে খুঁজছিল, 15 লক্ষ টাকা তাদের মাথার দাম ঘোষণা করা হয়, সেই সময় কোনোভাবে ভরত কুমার এবং সুমিত কুমারের কমন ফ্রেন্ড অমরজিৎ সিং, যেটা ভরত কুমারের দাবি যে রাতে যে অমরজিৎ সিং তাদের দুজনের কমন ফ্রেন্ড, সেই অমরজিৎ সিংই তাদেরকে পালাতে কোনোভাবে সাহায্য করেছিল কিনা, এবং সেক্ষেত্রে সেই সাহায্য করার জন্যই নিজের অফিসিয়াল আইডিটা সে তাদের হাতে তুলে দিয়েছিল, নাকি কমন ফ্রেন্ড হওয়ার কারণে কোনোভাবে তার আইডিটা লুকিয়ে সে আমার ভরত কুমাররা নিয়ে নিয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই অমরজিৎ সিং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পাঞ্জাব পুলিশের অফিসাররা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, জানো গতকালকে সুমিত কুমারকে গ্রেপ্তার করা হয়েছে মোহালি থেকে। যে সুমিত কুমারের আইডি ব্যবহার করে ভরত কুমার এখানে এসেছিলেন এবং ভরত কুমার এখানে এসে রেন্টেড ফ্ল্যাট নেয় এবং সেই ফ্ল্যাটেই জয়পাল জসপ্রীতরা থাকতো, যেখানে তাদের এনকাউন্টার করা হয়। আজকেই সুমিত কুমারকে আদালতে পেশ করা হবে এবং তারপর ভরত কুমার এবং সুমিত কুমার তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করবেন। এখনো পর্যন্ত তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে সুমিত কুমার কিন্তু জেনে বুঝেই তার আইডিটা ভরত কুমারকে দিয়েছিল, বিজনেস পার্টনার ভরত কুমারকে জেনে শুনেই কিন্তু তার আইডিটা দিয়েছিল। ফলে সব মিলিয়ে নতুন নতুন তথ্য উঠে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অমরজিৎ সিং কে জেরা করে তার ভূমিকা খতিয়ে দেখছেন তারা। তার মানে সুমিত কুমার কিংবা অমরজিৎ সিং, যে পুলিশ কনস্টেবলের কথা এই মুহূর্তে উঠে আসছে, এরা প্রত্যেকে কি তাহলে এই ঘটনার সঙ্গে যুক্ত, এইভাবে কি আমরা তাহলে দেখতে পারি? দেখো, অন্তত পক্ষে সুমিত কুমারের যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে কিন্তু পুলিশ এমনটাই বলছে। তার কারণ, তুমি জানো হরিয়ানা রোহতকের বাসিন্দা এই সুমিত কুমার ভরত কুমারের বিজনেস পার্টনার। 2015 সাল থেকে তারা একসঙ্গে বিজনেস করছে এবং বিভিন্ন ফ্যান্সি নাম্বার নিয়ে তারা হচ্ছে ফেক আইডি দিয়ে সিম কার্ড তুলছে এবং তার কারবার করতে এবং বিভিন্ন জায়গায় যেত। এবং যখন ভরত কুমার লজিস্টিক সাপোর্ট দিয়ে জয়পাল জসপ্রীতকে এ রাজ্যে পৌঁছে দিতে আসে, সেই সময় কিন্তু এই যে ভরত কুমার এখানে আসছেন এবং তার আইডিটা ব্যবহার করা হবে সেটা কিন্তু সুমিত কুমার জানতো এবং জেনে বুঝেই নিজের আইডিটা দিয়েছিল। যেহেতু সুমিত কুমার এবং ভরত কুমারকে অনেকটাই একরকম দেখতে, সেক্ষেত্রে ভরত কুমার যদি সুমিত কুমারের আইডিটা ব্যবহার করে সেক্ষেত্রে ধরা পড়ার সম্ভাবনা কম থাকবে, সেই জেনে বুঝেই কিন্তু তার আইডিটা তুলে দিয়েছিল। ফলে তার যে ভরত কুমার এবং সুমিত কুমারের সঙ্গে এই যে হুল্লারদের যে গ্যাং তার যোগ্য রয়েছে সেটা কিন্তু তদন্তকারী অফিসাররা জানাচ্ছে। পাশাপাশি যেহেতু অমরজিৎ সিং তার আইডিটা পাওয়া গিয়েছে ভরত কুমারের কাছ থেকে এবং অমরজিৎ সিং নিজে জেরাতে দাবি করছে যে সুমিত কুমার এবং ভরত কুমার তাদের দুজনের কমন ফ্রেন্ড হচ্ছে অমরজিৎ সিং, ফলে এইরকম যাদের যারা গ্যাংস্টারদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, যাদের গ্যাংয়ের সঙ্গে তারা যুক্ত, তার সঙ্গে এই পুলিশ কর্মীর যে বন্ধুত্বের বিষয়টা উঠে আসছে সে কি জেনে বুঝেই এদেরকে সাহায্য করছে? তাহলে এই একজন দুজন পুলিশ কর্মী যুক্ত বা একজন একজনের আইডি নিয়ে অন্যজন কলকাতা এসে ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন, এভাবেই বিচ্ছিন্নভাবে বিষয়টাকে দেখা হবে নাকি এর শিকড়টা অনেকটা গভীরে এবং কেঁচো খুঁড়তে কেউটে না আরো বড় কিছু বিষয় বেরোচ্ছে আস্তে আস্তে? একদমই, দেখো সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না পাঞ্জাব পুলিশের অফিসাররা। তার কারণ, যেভাবে এই দুজন জয়পাল এবং জসপ্রীত যারা প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে কিন্তু যাদেরকে হন্য হয়ে ঘুরছিল এবং সম্প্রতি মাস দুয়েক আগে যখন তারা পাঞ্জাবে আসে এবং তারপর দুটো অপরাধ ঘটায় এবং আবারও তারা পালিয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের দুজন যারা গ্যাংস্টার থেকে স্মাগলার হয়ে ওঠে, এই রকম দুজনকে যারা সাহায্য করছে তাদেরই সঙ্গে ভরত কুমার, তার সঙ্গে পুলিশের একজনের এইরকম একটা যোগ থাকা, নিজের অফিসিয়াল আইডি তার কাছ থেকে পাওয়া যাওয়া, ফলে সেই বিষয়টা কিন্তু একেবারেই হালকাভাবে নিচ্ছেন না পুলিশের অফিসাররা। সেই কারণেই কিন্তু অমরজিৎ সিংকে আটক করে জেরা করছেন। যে দাবি ভরত কুমার করছে যে অমরজিৎ সিং হচ্ছে সুমিত কুমার এবং ভরত কুমারের কমন
কিসের ভিত্তিতে তাদের বন্ধুত্ব, কোথাও শুধুমাত্র এটা নামের বন্ধুত্ব নাকি এর সঙ্গে এই যে গ্যাং তার সঙ্গে কোনোভাবে যোগদান নেই, তো সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। একই সঙ্গে তুমি জানো যখন ভরত কুমারকে গ্রেপ্তার করা হয় তখন কিন্তু শুধুমাত্র একটা নয়, এর অরিজিনাল যেমন আইডিটা পাওয়া গেছে তার পাশাপাশি কিন্তু প্রচুর সংখ্যক পুলিশের ব্যাক আইডিও পাওয়া গেছে। ফলে সেই জায়গা থেকে পুলিশের ভূমিকাটাও, এই একজন পুলিশের যেভাবে রোলটা উঠে আসছে সেই জায়গা থেকে অন্যান্য কারণ এরকম কোন রোল রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে পুলিশকে। পিয়ালি ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।